তারপর যা ঘটল সে আমার জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতা। শুতে যাচ্ছি, হঠাৎ আমার কানে গেল অন্ধকার বন, ঝোপের ওপাশে অনেক দূরে গভীর জঙ্গলের মধ্যে কে যেন কোথায় গ্রামোফোন বাজাচ্ছে। তাড়াতাড়ি উঠে বসলুম। গ্রামোফোন? এ বনে এত রাত্রে গ্রামোফোন বাজাবে কে? কান পেতে শুনলাম, গ্রামোফোন না, অন্ধকারে হিজল হিনতাল গাছগুলো যেখানে খুব ঘন হয়ে আছে সেখান থেকে কারা যেন উচ্চ কণ্ঠে আর্ত করুন সুরে কি বলছে। খানিকটা শুনে মনে হলো সেটা একাধিক লোকের সমবেত কণ্ঠস্বর। অভিশপ্ত, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমার জীবনে সে এক অদ্ভুত ব্যাপার সেবার ঘটেছিল। বছর তিনেক আগেকার কথা, আমাকে বরিশালের ওপারে যেতে হয়েছিল একটা কাজে। এ অঞ্চলের একটা গঞ্জ থেকে বেলা প্রায় ১২টার সময় নৌকায় উঠলুম। আমার সঙ্গে এক নৌকায় বরিশালের এক ভদ্রলোক ছিলেন। গল্পে গুজবে সময় কাটতে লাগলো। সময়টা পূজোর পরেই, দিনমানটা মেঘলা মেঘলা কেটে গেল। মাঝে মাঝে টিপটিপ করে বৃষ্টিও পড়তে শুরু হলো। সন্ধ্যার কিছু আগে আকাশটা অল্প পরিষ্কার হয়ে গেল। ভাঙা ভাঙা মেঘের মধ্য দিয়ে চতুর্দশীর চাঁদের আলো অল্প অল্প প্রকাশ হলো। সন্ধ্যা হবার সঙ্গে সঙ্গে আমরা বড় নদী ছেড়ে একটা ছোট খালে পড়লুম। শোনা গেল খালটা এখান থেকে আরম্ভ হয়ে নোয়াখালের উত্তর দিয়ে একেবারে মেঘনায় মিশেছে। পূর্ববঙ্গে সে আমার নতুন যাওয়া, চোখে কেমন সব একটু নতুন ঠেকতে লাগলো। অপরিসর খালের দুধারে বৃষ্টিস্নাত কেয়ার জঙ্গলে মেঘে আধোঢাকা চতুর্দশীর জ্যোৎস্না চিকমিক করছিল। মাঝে মাঝে নদীর ধারে বড় বড় মাঠ, সটি বেত ফার্নগাছের বন জায়গায় জায়গায় খালের জলে ঝুঁকে পড়েছে। বাইরে একটু ঠান্ডা থাকলেও আমি ছোঁয়ের বাইরে বসে দেখতে দেখতে যাচ্ছিলুম। বরিশালের যে অংশটা সুন্দরবনের কাছাকাছি, ছোট ছোট খাল ও নদী চারিধারে, সমুদ্র খুব দূরে নয়, ১০-১৫ মাইল দক্ষিণ পশ্চিমেই হাতিয়া ও সন্দ্বীপ। আর একটু রাত হলো, খালের দুপারের নির্জন জঙ্গল অস্ফুট জ্যোৎস্নায় কেমন যেন অদ্ভুত দেখাতে লাগলো। এ অংশে লোকের বসতি একেবারে নেই, শুধু ঘন বন আর জলের ধারে বড় বড় হোগলা গাছ। আমার সঙ্গী বললেন, এত রাতে আর বাইরে থাকবেন না, আসুন সোয়ের মধ্যে। এসব জঙ্গলে বুঝলেন না? তারপর তিনি সুন্দরবনে নানা গল্প করতে লাগলেন। তার এক কাকা নাকি ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন, তারই লঞ্চে করে তিনি একবার সুন্দরবনের নানা অংশে বেরিয়েছিলেন। সেই সব গল্প। রাত প্রায় ১২টার কাছাকাছি হলো। মাঝি আমাদের নৌকায় ছিল মোটে একটি। সে বলে উঠল, বাবু একটু এগিয়ে গিয়ে বড় নদী পড়বে, এত রাতে একাশে নদীতে পাড়ি জমাতে পারবো না, এখানেই নৌকা রাখি। নৌকো সেখানেই বাঁধা হলো। এদিকে বড় বড় গাছের আড়ালে চাঁদ অস্ত গেল। দেখলুম অপ্রশস্ত খালের দুধারেই অন্ধকারে ঢাকা ঘন জঙ্গল, চারিদিকে কোনো শব্দ নেই, পতঙ্গগুলো পর্যন্ত চুপ করেছে। সঙ্গীকে বললুম, মশাই এই তো সরু খাল, পার থেকে বাঘ লাফিয়ে পড়বে না তো নৌকোর উপর? সঙ্গী বললেন, না পড়লেই আশ্চর্য হব। শুনে অত্যন্ত পুলকে ছোঁয়ের মধ্যে ঘেঁষে বসলুম। খানিকটা বসে থাকবার পর সঙ্গী বললে, আসুন একটু শোয়া যাক, ঘুম তো হবে না আর ঘুমোনো ঠিকও না, আসুন একটু চোখ বুজে থাকি। খানিকটা চুপ করে থাকবার পর সঙ্গীকে ডাকতে গিয়ে দেখি তিনিও ঘুমিয়ে পড়েছেন। মাঝিও জেগে আছে বলে মনে হলো না। ভাবলুম, তবে আমি বা কেন মিথ্যে মিথ্যে চোখ চেয়ে চেয়ে থাকি। মহাজনদের পথ ধরবার উদ্যোগ করলুম। তারপর যা ঘটল সে আমার জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতা। শুতে যাচ্ছি, হঠাৎ আমার কানে গেল অন্ধকার বন, ঝোপের ওপাশে অনেক দূরে গভীর জঙ্গলের মধ্যে কে যেন কোথায় গ্রামোফোন বাজাচ্ছে। তাড়াতাড়ি উঠে বসলুম। গ্রামোফোন? এ বনে এত রাত্রে গ্রামোফোন বাজাবে কে? কান পেতে শুনলাম, গ্রামোফোন না, অন্ধকারে হিজল হিনতাল গাছগুলো যেখানে খুব ঘন হয়ে আছে সেখান থেকে কারা যেন উচ্চ কণ্ঠে আর্ত করুন সুরে কি বলছে।
খানিকটা শুনে মনে হলো সেটা একাধিক লোকের সমবেত কণ্ঠস্বর। প্রতিবেশীর তেতালার ছাদে গ্রামোফোন বাজালে যেমন খানিকটা স্পষ্ট, খানিকটা অস্পষ্ট, অথচ বেশ একটা একটানা সুরের ঢেউ এসে কানে পৌঁছই। এও অনেকটা সেই ভাবের, মনে হলো যেন কতকগুলো অস্পষ্ট বাংলা ভাষার শব্দও কানে গেল, কিন্তু ধরতে পারা গেল না কথাগুলো কি। শব্দটা মাত্র মিনিটখানেক স্থায়ী হলো, তারপরে অন্ধকার বনভূমি যেমন নিস্তব্ধ ছিল তেমনই নিস্তব্ধ হয়ে গেল। তাড়াতাড়ি সোয়ের বাইরে এলুম। চারিপাশের অন্ধকার ঝিঙের বিচির মতো কালো, বনভূমি নীরব, শুধু নৌকোর তলায় ভাটার জল কল কল করে বাঁধছে, আর শেষ রাত্রির বাতাসে জলের ধারে কেয়া ঝোপে এক প্রকার অস্পষ্ট শব্দ হচ্ছে। পার থেকে দূরে হিজল গাছের কালো গুড়িগুলোর অন্ধকারে এক অদ্ভুত চেহারা হয়েছে। ভাবলাম সঙ্গীদের ডেকে তুলি, আবার ভাবলুম বেচারিরা ঘুমোচ্ছে, ডেকে কি হবে, তার চেয়ে বরং নিজে জেগে বসে থাকি। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালুম, তারপর আবার সোয়ের মধ্যে ঢুকতে যাব এমন সময় সেই অন্ধকারে ঢাকা বিশাল বনভূমির কোনো অংশ থেকে সুস্পষ্ট উচ্চ আর্তকরুণ ঝিঝি পোকার রবের মতো তীক্ষ্ণ স্বর তীরের মতো জমাট অন্ধকারে বুক চিরে আকাশে উঠল। ওগো নৌকা যাত্রীরা, তোমরা কারা যাচ্ছ? আমরা শ্বাস বন্ধ হয়ে মলাম, আমাদের ওঠাও, ওঠাও, আমাদের বাঁচাও। নৌকোর মাঝিটা ধরমর করে জেগে উঠল। আমি সঙ্গীকে ডাকলুম, মশাই, ও মশাই, উঠুন উঠুন। মাঝি আমার কাছে ঘেসে এলো, ভয়ে তার গলার স্বর কাঁপছে, বললে, আল্লাহ আল্লাহ, শুনতে পেয়েছেন বাবু? আমি ব্যাপারটা বললুম। তিনিও তাড়াতাড়ি সোয়ের বাইরে এলেন। তিনজনে মিলে কান খাড়া করে রইলুম, চারিদিকে আবার চুপ। ভাটার জল নৌকোর তলায় বেঁধে আগের চেয়েও জোরে শব্দ হচ্ছিল। সঙ্গী মাঝিকে জিজ্ঞেস করলেন, এটা কি তবে? মাঝি বললে, হ্যাঁ বাবু, বাইয়েই কীর্তিপাশার গড়। সঙ্গী বললেন, তবে তুই এত রাত্রে এখানে নৌকা রাখলি কেন, বেকুব কোথাকার? মাঝি বললে, তিনজন আসি বলেই রেখেছিলাম বাবু, ভাটার টানে নৌকো পিছিয়ে নেবার তো জো ছিল না। কথাবার্তার দরণ শুনে সঙ্গীকে বললুম, কি মশাই, কি ব্যাপার, আপনি কিছু জানেন নাকি? ভয়ে যত না হোক বিষয়ে আমরা কেমন হয়ে গিয়েছিলুম। সঙ্গী বললেন, ওরে তোর সেই কেরোসিনে ডিবেটা জ্বালা, আলো জেলে বসে থাকা যাক, রাত এখন ঢের। মাঝিকে বললুম, তুই শব্দটা শুনতে পেয়েছিলি? সে বললে, হ বাবু, আওয়াজ কানে গিয়েই তো আমার ঘুম ভেঙে গেল, আমি আরও দুবার নৌকো বেয়ে যেতে যেতে এ ডাক শুনেছি। সঙ্গী বললেন, এটা এ অঞ্চলের একটা অদ্ভুত ঘটনা, তবে এ জায়গাটা সুন্দরবনের সীমানায় বলে আর এ অঞ্চলে কোনো লোকালয় নেই বলে শুধু নৌকোর মাঝিদের কাছে এটা সুপরিচিত, এর পেছনে একটা ইতিহাস আছে, সেটা অবশ্য নৌকোর মাঝিদের পরিচিত নয়, সেইটি আপনাকে বলি শুনুন। তারপর ধুমায়িত কেরোসিনের ডিবার আলোয় অন্ধকার বনের বুকের মধ্যে বসে সঙ্গীর মুখে কীর্তিপাশার গড়ের ইতিহাসটা শুনতে লাগলুম। 300 বছর আগেকার কথা, মুনিম খা তখন গৌড়ের সুবেদার, এ অঞ্চলে তখন 12 ভূঁইয়ার 2 প্রতাপশালী ভূঁইয়া রাজা রামচন্দ্র রায় ও ইশাখা মসনদ ই আলীর খুব প্রতাপ। মেঘনার মোহনার বাইরে সমুদ্র, যাকে এখন সন্দ্বীপ চ্যানেল বলে, সেখানে তখন মগ আর পর্তুগিজ জলদস্যুরা শিকার অন্বেষণে সৈন্য পক্ষীর মতো ওত পেতে বসে থাকত। সে সময় সেখানে এরকম জঙ্গল ছিল না, এ সমস্ত জায়গা তখন কীর্তি রায়ের অধিকারে ছিল, এইখানে তার সুদৃঢ় দুর্গ ছিল। মগ জলদস্যুদের সঙ্গে তিনি অনেকবার লড়েছিলেন, তার অধীনে সৈন্য সামন্ত কামান যুদ্ধের কোষা সবই ছিল। সন্দীপ তখন ছিল পর্তুগিজ জলদস্যুদের প্রধান আড্ডা, এদের আক্রমণ থেকে আত্মরক্ষা করবার জন্যে এ অঞ্চলে সকল জমিদারকেই সৈন্যবল দৃঢ় করে গড়তে হতো। এ বনের পশ্চিম ধার দিয়ে তখন আর একটা খাল বড় নদীতে পড়ত, বনের মধ্যে তার চিহ্ন এখনও আছে। কীর্তি রায় অত্যন্ত অত্যাচারী ও দুর্ধর্ষ জমিদার ছিলেন,
তার রাজ্যে এমন সুন্দর মেয়ে কমই ছিল যে তার অন্তপুরে একবার না ঢুকেছে। তাছাড়া তিনি নিজেও এক প্রকার জলদস্যু ছিলেন, তার নিজের অনেকগুলো বড় সিপ ছিল। আশপাশের জমিদারি এমনকি নিজের জমিদারির মধ্যেও সম্পত্তিশালী গৃহস্থের ধনরত্ন স্ত্রী কন্যা লুটপাট করা রূপ মহৎ কার্যে সেগুলো ব্যবহৃত হতো। কীর্তিরায়ের পাশের জমিদারি ছিল কীর্তিরায়ের এক বন্ধুর। এরা ছিলেন চন্দ্রদ্বীপের রাজা রামচন্দ্র রায়দের পত্তনিদার। অবশ্য সে সময় অনেক পত্তনিদারের ক্ষমতা এখনকার স্বাধীন রাজাদের চেয়ে বেশি ছিল। কীর্তিরায়ের বন্ধু মারা গেলে তার তরুণ বয়স্ক পুত্র নরনারায়ণ রায় পিতার জমিদারির ভার পান। নরনারায়ণ তখন সবে যৌবনে পদার্পণ করেছেন অত্যন্ত সুপুরুষ, বীর ও শক্তিমান। নরনারায়ণ কীর্তিরায়ের পুত্র চঞ্চল রায়ের সমবয়সী ও বন্ধু। সেবার কীর্তিরায়ের নিমন্ত্রণে নরনারায়ণ রায় তার রাজ্যে দিন কতকের জন্য বেড়াতে এলেন। চঞ্চল রায়ের তরুণী পত্নী লক্ষ্মী দেবী স্বামীর বন্ধু নরনারায়ণকে দেবতার মতো স্নেহের চোখে দেখতে লাগলেন। দু একদিনের মধ্যেই কিন্তু সে স্নেহের চোটে নরনারায়ণকে বিব্রত হয়ে উঠতে হলো। নরনারায়ণ রায় তরুণ বয়স্ক হলেও একটু গম্ভীর প্রকৃতি। বিদ্যুৎ চঞ্চলা তরুণী বন্ধুপত্নীর ব্যঙ্গ পরিহাসে গম্ভীর প্রকৃতি নরনারায়ণের মান বাঁচিয়ে চলা দুষ্কর হয়ে পড়ল। স্নান করে উঠেছেন, মাথার তাজ খুঁজে পাওয়া যাচ্ছে না, নানা জায়গায় খুঁজে হয়রান হয়ে তার আশা ছেড়ে দিয়ে বসে আছেন। হঠাৎ কখন নিজের বালিশ তুলতে গিয়ে দেখেন তার নিচেই তাজ চাপা আছে। যদিও এর আগে তিনি বালিশের নিচে খুঁজেছেন, তার প্রিয় তরবারিখানা দুপুর থেকে বিকেলের মধ্যে পাঁচবারই সম্পূর্ণ অপ্রত্যাশিত স্থান থেকে খুঁজে পাওয়া গেল। তাম্বুলে এমন সব দ্রব্যের সমাবেশ হতে লাগলো যা কোনো কালেই তাম্বুলের উপকরণ নয়। তরল মস্তিষ্ক বন্ধুপত্নীকে কিছুতে এটে উঠতে না পেরে অত্যাচার জর্জরিত নরনারায়ণ রায় ঠিক করলেন তার বন্ধুর স্ত্রীটি একটু সিটগ্রস্ত। বন্ধুর দুর্দশায় চঞ্চল রায় মনে মনে খুব খুশি হলেও বাইরে স্ত্রীকে বললে, দুদিনের জন্য এসেছে বেচারি, ওকে তুমি এরকম বিব্রত করে তুলেছ, ও আর কখনো এখানে আসবে না। দিন কয়েক এরকমে কাটবার পর কীর্তি রায়ের আদেশে চঞ্চল রায়কে কী কাজে হঠাৎ গৌড়ে যাত্রা করতে হলো। নরনারায়ণ রায়ও বন্ধুপত্নী কখন কী করে বসে সেই ভয়ে দিন কতক সশঙ্ক অবস্থায় কালযাপন করবার পর নিজের বজরায় উঠে হাঁপ ছেড়ে বাঁচলেন। যাবার সময় লক্ষ্মীদেবী বলে দিলেন, এবার আবার যখন আসবে ভাই এমন একটি বিশ্বাসী লোক সঙ্গে এনো যে রাত দিন তোমার জিনিসপত্র ঘরে বসে চৌকি দেবে, বুঝলে তো। নরনারায়ণ রায়ের বজরা রায়মঙ্গলের মোহনা সরিয়ে যাবার একটু পরেই জলদস্যুদের দ্বারা আক্রান্ত হল। তখন মধ্যাহ্নকাল, প্রখর রৌদ্রে বজ্রার দক্ষিণ দিকের দিকবলয় প্রবাসী জলরাশি সানানোর তলোয়ারের মতো ঝকঝক করছিল। সমুদ্রের সে অংশে এমন কোনো নৌকা ছিল না যারা সাহায্য করতে আসতে পারে। সেটা রায়মঙ্গল আর কালাবদর নদীর মুখ, সামনেই বার সমুদ্র, সন্দ্বীপ চ্যানেল, জলদস্যুদের প্রধান ঘাটে। নরনারায়ণের বজ্রার রক্ষীরা কেউ হত হলো, কেউ সাংঘাতিক জখম হলো। নিজে নরনারায়ণ দস্যুদের আক্রমণ প্রতিহত করতে গিয়ে উরুদেশে কিসের খোঁচা খেয়ে সংজ্ঞাশূন্য হয়ে পড়লেন। জ্ঞান হলে দেখতে পেলেন তিনি এক অন্ধকার স্থানে শুয়ে আছেন। তার সামনে কি যেন একটা বড় নক্ষত্রের মতো জ্বলছে। খানিকক্ষণ জোরে চোখের পলক ফেলবার পর তিনি বুঝলেন, যাকে নক্ষত্র বলে মনে হয়েছিল তা প্রকৃতপক্ষে একটি অতি ক্ষুদ্র গবাক্ষপথে আগত দিবালোক। নরনারায়ণ দেখলেন তিনি একটি অন্ধকার কক্ষের আর্দ্র মেঝের উপর শুয়ে আছেন। ঘরের দেওয়ালের স্থানে স্থানে সবুজ শ্যাওলার দল গজিয়েছে। আরও কদিন আরও করাত গেল, কেউ তার জন্য খাদ্য আনলে না। তিনি বুঝলেন যারা তাকে এখানে এনেছে তাকে না খেতে দিয়ে মেরে ফেলাই তাদের উদ্দেশ্য। মৃত্যু সামনে, নির্মম মৃত্যু। সে দিনমানও কেটে গেল,
আঘাতজনিত ব্যথায় এবং ক্ষুধা তৃষ্ণায় অবসন্ন দেহে নরনারায়ণের চোখের সামনে থেকে গবাক্ষ পথের শেষ দিবালোক মিলিয়ে গেল। তিনি অন্ধকার ঘরে পাষাণ শয্যায় ক্ষুধা কাতর দেহ প্রসারিত করে অধীরভাবে মৃত্যুর অপেক্ষা করতে লাগলেন। প্রকৃতির একটা ক্লোরোফর্ম আছে, যন্ত্রণা পেয়ে মরেছে এমন প্রাণীকে মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচবার জন্যে সেটা মুমূর্ষ প্রাণীকে অভিভূত করে। ধীরে ধীরে যেন সেই দয়াময়ী মৃত্যু তন্দ্রায় এসে তাকেও আশ্রয় করলে। অনেকক্ষণ পরে, কতক্ষণ পরে তা তিনি বুঝতে পারলেন না। হঠাৎ আলো চোখে লেগে তার তন্দ্রা ঘোর কেটে গেল। বিস্মিত নরনারায়ণ চোখ মেলে দেখলেন তার সামনে প্রদীপ হস্তে দাঁড়িয়ে তার বন্ধুপত্নী লক্ষ্মী দেবী। কথা বলতে গিয়ে লক্ষ্মী দেবীর ইঙ্গিতে নরনারায়ণ থেমে গেলেন। লক্ষ্মী দেবী হাতের প্রদীপটি আঁচল দিয়ে ঢেকে নরনারায়ণকে তার অনুসরণ করতে ইঙ্গিত করলেন। একবার নরনারায়ণের সন্দেহ হলো, এসব স্বপ্ন নয় তো? কিন্তু ওই যে দীপশিখার উজ্জ্বল আলোই আর্দ্র ভিত্তিগাত্রে সবুজ শ্যাওলার দল স্পষ্ট দেখা যায়। নরনারায়ণ শক্তিমান যুবক, ক্ষুধায় দুর্বল হয়ে পড়লেও নিশ্চিত মৃত্যুর গ্রাস থেকে বাঁচবার উৎসাহে তিনি দৃঢ়পদে অগ্রবর্তিনী ক্ষিপ্রগামিনী বন্ধুপত্নীর পশ্চাৎ পশ্চাৎ চললেন। একটা বক্রগতি পাথরের সিঁড়ি দিয়ে উপরে উঠে একটি দীর্ঘ সুড়ঙ্গ পার হওয়ার পর তিনি দেখলেন যে তারা কীর্তিরায়ের প্রাসাদের সামনের খাল দ্বারে এসে পৌঁছেছেন। লক্ষ্মী দেবী একটা ছোট বেতে বোনা থলি বার করে তার হাতে দিয়ে বললেন, এতে খাবার আছে, এখানে খেও না। তুমি সাঁতার জানো, খাল পার হয়ে ওপারে গিয়ে কিছু খেয়ে নাও, তারপর যত শিগগির পারো পালিয়ে যাও। ব্যাপার কি নরনারায়ণ রায় একটু একটু বুঝলেন। তার বিস্তৃত জমিদারি কীর্তি রায়ের জমিদারির পাশেই এবং তার অবর্তমানে কীর্তি রায় দনুজ মর্দন দেবের বংশধরদের ভবিষ্যৎ পত্তনিদার। এত বড় বিস্তৃত ভূসম্পত্তি সৈন্য সামন্ত কীর্তি রায়ের হাতে এলে তিনি কি আর কিছু গ্রাহ্য করবেন? কীর্তি রায় যে মাথা নিচু করে আছেন তার এই কি কারণ নয় যে তার একপাশে বাকলা চন্দ্রদ্বীপ, অন্য পাশে ভুলুয়ার প্রতাপশালী ভূইয়া রাজা লক্ষ্মণ মাণিক্য? প্রদীপের আলোয় নরনারায়ণ দেখলেন তার বন্ধুপত্নীর মুখে সে চটুল হাসি রেখার চিহ্নও নেই। তার মুখখানি সহানুভূতিতে ভরা মাতৃমুখের মতন স্নেহকোমল হয়ে এসেছে। তাদের চারিপাশে গাঢ় অন্ধকার, মাথার উপর আকাশের বুক চিরে দিগন্ত বিস্তৃত উজ্জ্বল ছায়াপথ, নিকটেই খালের জল জোয়ার ভাটার টানে তীরের হোগলা গাছ দুলিয়ে কলকল শব্দে বড় নদীর দিকে ছুটছে। নরনারায়ণ আবেগপূর্ণ সুরে জিজ্ঞেস করলেন, বউ ঠাকুরন, চঞ্চলকে এর মধ্যে আছে? লক্ষ্মী দেবী বললেন, না ভাই, তিনি কিছু জানেন না, এসব শ্বশুর ঠাকুরের কীর্তি, এই জন্য তাকে অন্য জায়গায় পাঠিয়েছেন। এখন আমার মনে হচ্ছে গোরডোর সব মিথ্যে। নরনারায়ণ দেখলেন লজ্জায় দুঃখে তার বন্ধুপত্নীর মুখ বিবর্ণ হয়ে উঠেছে। লক্ষ্মীদেবী আবার বললেন, আমি আজ জানতে পারি, খিড়কিগড়ের পাইক সর্দার আমায় মা বলে, তাকে দিয়ে দুপুর রাতে পাহারা সব সরিয়ে রেখে দিয়েছিলাম। তাই? নরনারায়ণ বললেন, বউ ঠাকুরন, আমার এক বোন ছেলেবেলায় মারা গিয়েছিল, তুমি আমার সেই বোন, আজ আবার ফিরে এলে, আজ আবার ফিরে এলে। লক্ষ্মী দেবীর পদ্মর মতন মুখখানি চোখের জলে ভেসে গেল। একটু ইতস্তত করে বললেন, ভাই বলতে সাহস পাইনি, তবুও একটা কথা বলছি, বোন বলে যদি রাখো। নরনারায়ণ জিজ্ঞেস করলেন, কী কথা বউ ঠাকুরন? লক্ষ্মী দেবী বললেন, তুমি আমার কাছে বলে যাও যে শ্বশুর ঠাকুরের কোনো অনিষ্ট চিন্তা তুমি করবে না। নরনারায়ণ রায় একটুখানি কি ভাবলেন, তারপর বললেন, তুমি আমার প্রাণ দিলে বউ ঠাকুরন, তোমার কাছে বলে যাচ্ছি, তুমি বেঁচে থাকতে আমি তোমার শ্বশুরের অনিষ্ট কোনো চিন্তা করব না। বিদায় নিতে গিয়ে নরনারায়ণ একবার জিজ্ঞেস করলেন, বউ ঠাকুরন, তুমি ফিরে যেতে পারবে তো? লক্ষ্মী দেবী বললেন, আমি ঠিক যাব, তুমি কিন্তু যতদূর পারো সাঁতরে গিয়ে তারপর ডাঙায় উঠে চলে যেও। নরনারায়ণ রায় সেই ঘন কৃষ্ণ অন্ধকারের মধ্যে
নিঃশব্দে খালের জলের উপরে মিলিয়ে গেলেন। লক্ষ্মীদেবীর প্রদীপটা অনেকক্ষণ বাতাসে নিভে গিয়েছিল। তিনি অন্ধকারের মধ্যে শ্বশুরের ঘরের দিকে ফিরলেন। একটু দূরে গিয়েই তিনি দেখতে পেলেন পাশের ছোট খালটায় দুখানা ছিপ মশালের আলোয় সজ্জিত হচ্ছে। ভয়ে তার বুকের রক্ত জমে গেল। সর্বনাশ, এরা কি তবে জানতে পেরেছে? দ্রুত পদে অগ্রসর হয়ে গুপ্ত সুড়ঙ্গের মুখে এসে তিনি দেখলেন সুড়ঙ্গের পথ খোলাই আছে। তিনি তাড়াতাড়ি সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়লেন। কীর্তিরাই বুঝতেন, নিজের হাতের আঙুলও যদি বিষাক্ত হয়ে ওঠে তো তাকে কেটে ফেলাই সমস্ত শরীরের পক্ষে মঙ্গল। পরদিন আবার দিনের আলো ফুটে উঠল, কিন্তু লক্ষ্মীদেবীকে আর কোনো দিন কেউ দেখেনি। রাতের হিংস্র অন্ধকার তাকে গ্রাস করে ফেলেছে। নরনারায়ণ রায় নিজের রাজধানীতে বসে সব শুনলেন। গুপ্ত সুড়ঙ্গের দুধারের মুখ বন্ধ করে কীর্তি রায় তার পুত্রবধূর শ্বাসরোধ করে তাকে হত্যা করেছেন। শুনে তিনি চুপ করে রইলেন। এর কিছুদিন পরে তার কানে গেল বাসন্তার লক্ষণ রায়ের মেয়ের সঙ্গে শীঘ্র চঞ্চলের বিয়ে। সেদিন রাত্রে চাঁদ উঠলে নিজের প্রসাদ শিখরে বেড়াতে বেড়াতে চারিদিকে শুভ্র সুন্দর আলোয় সাগরের দিকে দৃষ্টিপাত করে দৃঢ়চিত্ত নরনারায়ণ রায়ের চোখের পাতা যেন ভিজে উঠল। তার মনে হলো তার অভাগিনী বউ ঠাকুরনীর হৃদয় নিঃসারিত নিষ্পাপ অকলঙ্ক পবিত্র স্নেহের ঢেউয়ে সারা জগৎ ভেসে যাচ্ছে। মনে হলো তারই অন্তরের শ্যামলতায় জ্যোৎস্না ধৌত বনভূমির অঙ্গে অঙ্গে শ্যামল সুন্দর শ্রী নীরব আকাশের তলে তারই চোখের দুষ্ট হাসিটি তারাই তারাই সব মল্লিকার মতো ফুটে উঠেছে। নরনারায়ণ রায়ের পূর্বপুরুষরা দুধর্ষ ভূমি অধিকারী দর্শু। হঠাৎ পূর্বপুরুষের সেই বর্বর রক্ত নরনারায়ণের ধমনীতে নেচে উঠল। তিনি মনে মনে বললেন, আমার অপমান আমি একরকম ভুলেছিলাম বউ ঠাকুরন, কিন্তু তোমার অপমান আমি সহ্য করব না কখনো। কিছুদিন কেটে গেল। তারপর একদিন এক শীতের ভোর রাত্রির কুয়াশা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল কীর্তি রায়ের গড়ের খালের মুখে সিপে সুলুপে জাহাজে ভরে গিয়েছে। তোপের আওয়াজে কীর্তি রায়ের প্রাসাদ দুর্গের ভিত্তি ঘন ঘন কেঁপে উঠতে লাগল। কীর্তি রায় শুনলেন আক্রমণকারী নরনারায়ণ রায়, সঙ্গে দুরন্ত পর্তুগিজ জলদস্যু সিবাস্টিও গঞ্জালেস। উভয়ের সম্মিলিত বহরের চল্লিশখানা কোষা খালের মুখে চড়াও হয়েছে। পুরা বহরের বাকি অংশ বাহিরে নদীতে দাঁড়িয়ে। এ আক্রমণের জন্য কীর্তি রায় পূর্ব থেকে প্রস্তুত ছিলেন। কেবল প্রস্তুত ছিলেন না নরনারায়ণের সঙ্গে গঞ্জালেসের যোগদানের জন্য। রাজা রামচন্দ্র রায় এবং রাজা লক্ষ্মণ মাণিক্যর সঙ্গে গঞ্জালেসের কয়েক বৎসর ধরে শত্রুতা চলে আসছে। এ অবস্থায় গঞ্জালেস যে তাদের পত্তনিদার নরনারায়ণের সঙ্গে যোগ দেবে এ কীর্তি রায়ের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ঘটনা। তা হলেও কীর্তি রায়ের গড় থেকেও তোপ চলল। গঞ্জালেস সুদক্ষ নৌবীর, তার পরিচালনে দশখানা স্বরূপ চড়া ঘুরে গড়ের পাশের ছোট খালে ঢুকতে গিয়ে কীর্তি রায়ের নওয়ারার এক অংশ দ্বারা বাধাপ্রাপ্ত হলো। গড়ের কামান সেদিকে এত প্রখর যে খালের মুখে দাঁড়িয়ে থাকলে বহর মারা পড়ে। গঞ্জালেস দুখানা কামানবাহী সুলুপ ছোট খালের মুখে রেখে বাকিগুলো সেখান থেকে ঘুরিয়ে এনে চড়ার পিছনে দাঁড় করালে। গঞ্জালেসের অধীনস্থ অন্যতম জলদস্যু মাইকেল রোজারিও ডি ভেগা এই ছোট বহর খালের মধ্যে ঢুকিয়ে গড়ের পশ্চিম দিক আক্রমণ করবার জন্য অনিষ্ট হলো। অতর্কিত আক্রমণে কীর্তি রায়ের নওয়ারা শত্রুর বহর কর্তৃক সিপি আটা বোতলের মতন খালের মধ্যে আটকে গেল। বার নদীতে গিয়ে যুদ্ধ দেবার ক্ষমতা তাদের আদেও রইল না। তবু তাদের বিক্রমে রোজারিও অনেকক্ষণ পর্যন্ত কিছু করে উঠতে পারল না। কীর্তি রায়ের নৌবহর দুর্বল ছিল না। কীর্তি রায়ের গড় থেকে পর্তুগিজ জলদস্যুদের আড্ডা সন্দ্বীপ খুব দূরে নয়, কাজেই কীর্তি রায়ের নৌবহর সুদৃঢ় করে গড়তে হয়েছিল। বৈকালের দিকে রোজারিওর কামানের মুখের গড়ের পশ্চিম দিকটা একেবারে হুমড়ি খেয়ে পড়ে গেল। নরনারায়ণ রায় দেখলেন প্রায় তিরিশখানা কোষা জখম অবস্থায় খালের মুখে পড়ে। কীর্তি রায়ের গড়ের কামানগুলা সব চুপ।
নদীর দুপার ঘিরে সন্ধ্যা নেমে আসছে। ঊর্ধ্বে নিস্তব্ধ নীল আকাশে কেবলমাত্র এক ঝাঁক শকুনি কীর্তিরায়ের গড়ের উপর চক্রাকারে ঘুরছে। হঠাৎ বিজয় উন্মাত্ত নরনারায়ণ রায়ের চোখের সম্মুখে বন্ধু পত্নীর বিদায়ের রাতের সন্ধ্যার পদ্মের মতন বিষাদ ভরা মিলান মুখখানে কাতর মিনতিপূর্ণ সেই চোখ দুটো মনে পড়ল। তীব্র অনুশোচনায় তার মন তখনই ভরে উঠল। তিনি করেছেন কি, এরকম করে কি তিনি তার স্নেহময়ী প্রাণদাত্রীর শেষ অনুরোধ রাখতে এসেছেন? নরনারায়ণ রায় হুকুম জারি করলেন, কীর্তিরায়ের পরিবারের এক প্রাণীরও যেন প্রাণহানি না হয়। একটু পরেই সংবাদ এল, গড়ের মধ্যে কেউ নেই। নরনারায়ণ রায় বিস্মিত হলেন। তিনি তখনই নিজের গড়ের মধ্যে ঢুকলেন। তিনি এবং গঞ্জালেস গড়ের সমস্ত অংশ তন্ন তন্ন করে খুঁজলেন, দেখলেন সত্যি কেউ নেই। পর্তুগিজ বহরের লোকেরা গড়ের মধ্যে লুটপাট করতে গিয়ে দেখলে মূল্যবান দ্রবাদি বড় কিছু নেই। পরদিন দ্বিপ্রহর পর্যন্ত লুটপাট চলল। কীর্তিরায়ের পরিবারের এক প্রাণীরও সন্ধান পাওয়া গেল না। অপরাহ্নে কেবলমাত্র দুখানা সুলুপ খালের মুখে পাহারা রেখে নরনারায়ণ রায় ফিরে চলে গেলেন। এই ঘটনার দিন কয়েক পরে পর্তুগিজ জলদস্যুর দল লুটপাট করে চলে গেলে কীর্তিরায়ের এক কর্মচারী গড়ের মধ্যে প্রবেশ করে। আক্রমণের দিন সকালেই এ লোকটি গড় থেকে আরও অনেকের সঙ্গে পালিয়েছিল। ঘুরতে ঘুরতে একটা বড় থামের আড়ালে সে দেখতে পেল একজন আহত মুমূর্ষ লোক তাকে ডেকে কি বলবার চেষ্টা করছে। কাছে গিয়ে সে লোকটাকে চিনলে। লোকটি কীর্তিরায়ের পরিবারের এক বিশ্বস্ত পুরনো কর্মচারী। তার মৃত্যুকালীন অস্পষ্ট বাক্যে আগন্তুক কর্মচারীটি মোটামুটি যা বুঝলে তাতেই তার কপাল ঘেমে উঠল। সে বুঝলে কীর্তিরায় তার পরিবারবর্গ এবং ধনরত্ন নিয়ে মাটির নিচে এক গুপ্ত স্থানে আশ্রয় নিয়েছেন এবং এই লোকটি একমাত্র তার সন্ধান জানে। তখনকার আমলে সেই গুপ্ত গৃহগুলি প্রায় সকল বাড়িতেই থাকত এবং এর ব্যবস্থা এমন ছিল যে বাইরে থেকে কেউ এগুলো না খুলে দিলে তা থেকে বেরোবার উপায় ছিল না। কোথায় সে মাটির নিচে ঘর তাই স্পষ্ট করে বলবার আগেই আহত লোকটি মারা গেল। বহু অনুসন্ধানেও গড়ের কোন অংশে সে গুপ্ত গৃহ ছিল তা কেউ সন্ধান করতে পারলে না। এই রকমে কীর্তিরায় ও তার পরিবারবর্গ অনাহারে তিলে তিলে শ্বাসরুদ্ধ হয়ে গড়ের যে কোনো নিভৃত ভূগর্ভস্থ কক্ষে মৃত্যুমুখে পতিত হলেন। তার আর কোনো সন্দেহই রইল না। সেই বিরাট প্রাসাদ দুর্গের পর্বত প্রমাণ মাটি পাথরের চাপে হতভাগাদের সাদা হাড়গুলো কোনো বায়ুশূন্য অন্ধকার ভূকক্ষে তিলে তিলে গুঁড়ো হচ্ছে। কেউ তার খবর পর্যন্ত জানে না। ওই ছোট খালটা প্রকৃতপক্ষে সন্দীপ চ্যানেলের একটা খাড়ি। খাড়ির ধার থেকে একটুখানি গেলে গভীর অরণ্যের ভিতর কীর্তিরায়ের গড়ের বিশাল ধ্বংসস্তূপ এখনও বর্তমান আছে দেখা যাবে। খাল থেকে কিছু দূরে অরণ্যের মধ্যে দুই সার প্রাচীন বকুল গাছ দেখা যায়। এখন এ বকুল গাছের সারের মধ্যে দুর্ভেদ্য জঙ্গল আর শুলকাটার বন। তখন এখানে রাজপথ ছিল। আর খানিকটা গেলে একটা বড় দীঘি চোখে পড়বে। তারই দক্ষিণে কুচুইটের জঙ্গলাবৃত স্তূপে অর্ধপ্রথিত হাঙ্গর মুখ পাথরের করি ভাঙ্গা থামের অংশ বারো ভূঁয়াদের বাংলা থেকে রাজা প্রতাপ আদিত্য রায়ের বাংলা থেকে বর্তমান যুগের আলোয় উঁকি মারছে। দীঘির যে স্টক সোপানে সকাল সন্ধ্যায় তখন অতীত যুগের রাজবধূদের রাঙা পায়ের অলক্তক রাগ ফুটে উঠত, এখন সেখানে দিনের বেলায় বড় বড় বাঘের পায়ের থাবার দাগ পড়ে। গোখুরা কেউটে সাপের দল ফোনা তুলে ঘুরে বেড়ায়। বহুদিন থেকে এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে থাকে। দুপুর রাতে গভীর বনভূমি যখন নীরব হয়ে যায়, হিনতাল হিজল গাছের কালো গুড়িগুলো অন্ধকার যখন বনের মধ্যে প্রেতের মতো দাঁড়িয়ে থাকে, সন্দীপ চ্যানেলের জোয়ারের ঢেউয়ের আলোকক্ষেপী লোনা জল খড়ির মুখে জোনাকির মতো জ্বলতে থাকে, তখন খাল দিয়ে নৌকা বেয়ে যেতে যেতে মোম মধু সংগ্রাহকরা কতবার শুনেছে
অন্ধকারে বনের এক গভীর অংশ থেকে কারা যেন আর্তস্বরে চিৎকার করছে, ওগো পথযাত্রীরা, ওগো নৌকা যাত্রীরা, আমরা এখানে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেলাম, দয়া করে আমাদের তোলো, ওগো আমাদের তোলো। ভয়ে বেশি রাত্রে এ পথে কেউ নৌকা বাইতে চায় না।